গন্ধু পুষ্পে যেন টুইটার না খোলে, হোম গন্ধু যেন মেসেঞ্জারে চ্যাট না হয়, হোম গন্ধু পুষ্পে যেন মোবাইল সব হ্যাং করে যায় যত। হ্যাঁ গো, নতুন মোবাইল কিনলা তা ওই লক্ষ্মী পুজো দেবে, তাই কাঁচা কাঁচা ছোট ছোট কলা এই কুটা বাতে সার ওই কুটা নকুল দানাই সবাইকে প্রসাদ দেওয়া হবে। তারপর এই ছোট পাড়া গামছা, এই গামছাতে কি হবে, এই গামছা ঠাকুরকে দেয়। তারপর ওই ঘটে শুকনো ডাব, ডাব আবার কখনো শুকনো হয় নাকি? পুজোটা যখন করাই চল, মোবাইলটা এত দাম দিয়ে কিনলা তখন ভালো ডাব নিয়ে আসতে হতো, শুকনো ডাব আবার কেউ আনে? আরে পাকা গলায় তো এনেছি আমি ওটা, ওটা বেশি পেকে শুকিয়ে গেছে। ঠাকুরের ডাব খাবে নাকি? সবই তো ঠাকুরমশাই নিয়ে চলে যাবে, তাহলে তার জন্যই তো যা পেয়েছি তাই নিয়ে এসছি। একটা সব ওই নকুনদানা বাতেসা অল্প অল্পকে কেন এনেছি বলতো? আরে ঠাকুরমশাই তো সবই নিয়ে চলে যাবে, আর ওই গামছা, গামছাও তো সে ঠাকুরমশাই নেবে, তাহলে তার জন্য অত বড় গামছা এনে কি করবো, তার জন্য ছোট গামছা নিয়ে এসছি। ঠাকুরমশাই চলে এসেছে, আসুন আসুন ঠাকুরমশাই আসুন। ঠাকুরমশাই আপনার দাদা এলো না? দাদা অন্য গায়ে পুজো করতে গেছে, আমার রাজ্যে কাজে ভালো নাই, তাও পুজো যখন ধরা আছে তা বাধ্য আসতে হলো। আচ্ছা তোমাদের তো মোবাইলে পুজো, তো মালপত্র ঠিকঠাক এনেছে তো? হ্যাঁ সব মাল নিয়ে এসেছি, আপনি দেখে নেন। আচ্ছা কই, দাও 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 বার করে দাও, আমি দেখে নিই। হ্যাঁ ঠাকুরমশাই সব আছে, নিয়ে এসছি বাজার থেকে। দেখি ওই তো, এগুলো কি এনেছো? এগুলো পুজো হবে? কাঁচা কোষো কলা পুজো হবে? আরে গুণের চার পিস বাদশা এনেছো, তা কজনকে দেবা? যারা পুজো দেখতে আসবে, যে নকুল দানা তা তো অর্ধেক কোন ছাড়া সম্পূর্ণ না পুষ্ট হলো। আরে যে গামছা এনেছো, রুমালের মতন গামছা, দেবীতে গামছা, এতে কি কাজ হবে? সব ধন পুজো করবে, এই তো যে আমার মোবাইলের পুজো, তারপর জিনিসের যা দাম বাজারে, যা পেরেছি তাই এনেছি, এতেই পুজো সম্পূর্ণ করুন। আমি সাজিয়ে দিচ্ছি জিনিস, আপনি পুজো করুন ভালো করে। আচ্ছা ওই বেলপাতা দাও, বেলপাতা দাও, এই তাই তো বেলপাতা। দুটি বাতাসা, হোম গন্ধ বুঝবে অপুষ্ট নকুল দানা, মোবাইল হ্যাং হোক, হোম গন্ধ বুঝবে, হোম মজে দক্ষিণা কম দেবে, হোম মোবাইল যেন খারাপ হয়ে যায়, হোম গন্ধ পুষ্পে যেন ফেসবুক হ্যাং হয়ে যায়, হোম গন্ধ পুষ্পে যেন মোবাইল সফটে উঠে যায়, হোম গন্ধ পুষ্পে যেন গাম সে গেস্ত অমঙ্গল হয়, হোম গন্ধ পুষ্পে যেন দক্ষিণা কম দিচ্ছে তার জন্য যেন অমঙ্গল দেখে আনে, হোম গন্ধ পুষ্পে যেন মোবাইলে কোনো কাজ না হয়, হোম গন্ধ পুষ্পে যেন মোবাইলে গোষ্ঠী ষষ্ঠী পুজো হয়, হোম মা বিশ্বকর্মা, হোম মা লক্ষ্মী কালী, হোম গন্ধ পুষ্পে যেন টুইটার না খোলে, হোম গন্ধ পুষ্পে মেসেঞ্জারে চ্যাট না হয়, হোম গন্ধ পুষ্পে যেন মোবাইল সব হ্যাং করে যায়, হোম গন্ধ পুষ্পে যেন চার্জার বাস্ট হয়ে যায়, হোম গন্ধ পুষ্পে যেন মোবাইল বাস পড়ে, হোম গন্ধ পুষ্পে যেন মোবাইলের গোষ্ঠী ষষ্ঠী পুজো হয়, হোম গন্ধ পুষ্পে যেন মোবাইল 30 সেকেন্ড পরপর ফোন কেটে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, হোম গন্ধ পুষ্পে যেন নেটওয়ার্ক না রাখে, যেন পয়সা অন্য কারো ফোনে চলে যায়, হোম গন্ধ পুষ্পে যেন অমঙ্গল ডেকে। হ্যাঁ গো ঠাকুরমশাই, এইসব মোবাইলের সম্পর্কে কি বলছে? মোবাইল খারাপ হয়ে যাবে, হয়ে যাবে। ও ঠাকুরমশাই কি বলে পুজো করছেন গো? আমার পুজো তো ব্যাঘাত ঘটেছে কেন? তুমি পুজো আমার কি বলছো? তোমরা তোমাদের মঙ্গল করছি, কি সব বলছেন উল্টো পাল্টা? তুমি পূজা করবো কি জানো? খারাপ হোক, হ্যাং করে, ফেসবুক খারাপ হোক, এসব কি বলছেন আপনি? তুমি শুনতে ভুল করো, আমি তো কোনো বলিনি, ওগুলো যাতে সক্রিয় তার জন্য পূজা করছি। তুমি পূজা করবো কি জানো? সংস্কৃত ভাষা টোলে পাস করে এসেছি 10 বছর। হ্যাঁ চুপ কর চুপ কর, ঠিকই বলছে, বেশ ঠিক আছে। ওম মোবাইল নমো, ওম সত্যনারায়ণ নমো, ওম লক্ষ্মী নমো, ওম গণেশ নমো। আরে ঠাকুরমশাই ঘুমিয়ে গেল নাকি? কিছু কথা আসছে না, শব্দ বের হচ্ছে না। ঠাকুরমশাই তো গায়ত্রী জপ করছে, পূজার সময় এসব করে। ও তাহলে তো বিঘ্ন ঘটানো যাবে না। তোর সব কাজে অবিশ্বাস, বুঝলি? কালকে রাত জেগে ছিল, সকাল থেকে তো বলছিল রাত জেগেছি, দেখ ঘুমিয়ে গিয়েছে, দেখ ডাক 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 ঠাকুরমশাই ডাক। ঠাকুরমশাই ঠাকুরমশাই।
আপনি ঘুমিয়ে গিয়েছিলেন কেন? তোমরা কি মোবাইল লেগে ধ্যান করছিলাম যাতে মোবাইল ভালো চলে, মোবাইল ভালো সার্ভিস দেয়, এরপর তোমরা ভোগ করবা। এবার মোবাইল হ্যাং করবে না কি করবে বোঝো ঠেলা। কই কই এবার শঙ্খ বাজাও। হ্যাঁ বাজাও। জয় মোবাইল। কি তোকে শান্তিতে মোবাইল চলু। ও ডাকুসাই, ওই যেখানে ঘটের জলটা মাথায় দেন একটু। আরে সালা, আমি তো ঘটে জল ভর্তি ভুলে গেছি। এবার কাছে করে বোতলু না যে জল ঢালবো, আর পুজো হয়ে গেল, প্রসাদ বিতরণ হয়ে গেল, দেবো কি? থাকো, ঠাকুর মশাইকে তো ঘটে জল দিতে দেখলাম না, হয়তো ভুলে গেছে জল দিতে। কি জল দিলাম না ঘরতে, কি ভাববে? পুজো হয়ে গেল। ও ঠাকুমশাই, ওইসব ফুসফুস বাদ দিয়ে এখানে ঘটের জলটা মাথায় দেন না। দেখ বাপু, আমি বহু বহু মোবাইলে পুজো দিয়েছি, কিন্তু তোদের মতন ঘট জল মাথায় এলে বাবার গালু শুনিনি। ছেড়ে দাও, ফালতু বেকার বেকার দিতে পারবে না, ফালতু সময় নষ্ট হচ্ছে। আজকে সুযোগ পেয়েছি, ঠাকুমশাই তো অত সহজে ছাড়বো না আজ। ও ঠাকুমশাই, এক সাধু বাবা বলেছিল আমাকে যে ঘটের জল মাথায় দিলে মোবাইলটা অনেক দিন লাস্টিং করবে, তার জন্যই বলছি। সালা আচ্ছা বিপদে ফেললো তো। সাধু বাবা কি বলছিল সেটা আমাকে মেনে নিতে হবে? তাহলে সাধু পুজো করাচ্ছিস কেন? তাহলে সাধু বাবা পাতে বাঁচাও সাধু বাবা বলগা। দেখ বাপু, আমিও ঠাকুর বটি, যেটা আমাদের করতে না সেটা আমি করতে পারবো না, পারলে তুই ঘটের জল তুই নিজে নিলে। আরে ঠাকুর মশাই অত রাখছেন কেন, চাইছে একটু ঘটের জল দেন না একটু ছিটিয়ে। লে লে, অত জল দিচ্ছে তুই নিজে নিলে। না না, আমরা ঘর ছোবো না। ঘর ছুটি না তো তোরা জানি, আমার বাকি তোরাই ভোগ করবি। সালা ঘর লাড়ারও সাহস নেই। এই বুঝে যাক বাচ্চা গেল, পুজো তো হয়েই গেছে, ঘরটা ছুলেই পারবো, দোষ কিসের? ঠাকুরদা জল দেন নি ঘটে? আরে আপনি কিরকম ঠাকুর, ঘরে জলই তো দেননি আপনি। ওরে পাগলা, ডাবে জল থাকলে ঘরে জল না দিলেও চলে, তাই নাকি? আরে হ্যাঁ, আমি হাজার হাজার বারে মোবাইলে পুজো দিয়েছি, আমি জানবো না? বলে তো দিলাম টানে, তো যদি নারকেলে জল না থাকে তা সমস্যায় পড়ি। এ তুমি ডাবটা লেড়ে রাখো তো, যে জল আছে নাকি। আর নারকেল দেখতে হবে না। শোন, আমার দাদা অফিসের বাড়িতে পাঁচ ফিট পাওয়া তো, তার ছেলে ফিচার ডুম বাদে ফুটু ডুম বলছিল, ছেলে বাবার গেগে দাদা বলছে মাস্টার এটা কেমন পড়াচ্ছ? তা আমার দাদা বলছে দাদা শুনুন, আপনার 30 টাকা বেতনে ওই ফিচার ডুম না ফুটু ডুম, বা তোর এই দেড় ভিত্তে গামছা কোসো কলা পচা কলা বাসা, আর দেড় ভিত্তে গামছা দেখুন ঘটে জল পুজো হবে না, নারকেলে জলে ঘটে জলে কাজ করবে। He tried it.